السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله. وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته ইয়ো সাল্লো না আলনবিয়া আইয়ো আল রে না মানো সাল্লো আলাইওয়া সাল্লেমু সবাই মিলে নামাজের দুরুদ আমরা পড়বো পারেন নামাজের দুরুদ বন্ধুগান নামাজে সালাতে যে দুরুদ আমরা পড়ি আমরা ওই দুরুদি পর্ব কারণ এটা একটা টেস্ট কারণ নামাজের দুরুদ যে পারে নামাজ সে ঠিক বলতেছেন তো আমি বলি নাই কিন্তু আপনারা বলছেন নামাজের দুরুদ যে পারে নামাজ সে কারণ আজকের এই বাংলাদেশ তথা পৃথিবীর অনেক মুসলমান আছে বাবা মুসলমান দাদা মুসলমান নিজেও কিন্তু পাঁচ ওয়াক্ত সালাদ মাহফিলে আমরা যারা এসেছি যারা শুনছি পুরুষ আর নারী যুবক আর বৃদ্ধ তরুণ আর কিশোর একটা ওয়াদা করব। করবো মালাকুলমৌ যতদিন না না আসবে আজকের মাহফিল থেকে ওয়াদা বেঁচে থাকবো যতদিন নামাজ ছেড়ে দেব রাজি আছেন কারণ আমরা সবাই ফিরে যেতে হবে কার কাছে কার কাছে হ্যাঁ তাই আল্লাহ তালাকে নিজেকে জীবনটা দেহটা প্রাণটা থাকতেই আল্লাহকে নিজেকে বিলিয়ে দিতে চাই আর এর জন্যে সব চাইতে বড় ইবাদত সালাত বা নামাজ সালাত বা কারণ আমরা যেভাবে সাত অঙ্গ দিয়ে সেজদা করি কাকে আমরা ছাড়া মানব দানব ছাড়া আর কোন প্রাণী সাত অঙ্গ দিয়ে এমনি করে আল্লাহ তালাকে সেজদা করতে পারে নাকি বলেন কিন্তু আমরা মানুষ আমরা সেজদা কাকে করব। আল্লাহ তালাকে করব। আল্লাহ তালা আমাদের কবুল করুন বলেন না আমিন আরো জোরে বলুন আমিন তাই নামাজ শিখব সালাত করবো করব, নামাজ করব এই আকাঙ্ক্ষা এই আবেদন এই ওয়াদা রেখে নামাজের দুরুদ আমরা সবাই পড়ি ইবাদত হিসেবে ভালোবাসার সাথে গলা ছেড়ে দিয়ে পুরুষরা উচ্চ আওয়াজে পড়েন মা বুনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম

যে নামাজেরি দুরুদ পড়তে বললেন কেন আমাদের দেশে আর অনেক রকমের দুরুদ পড়া হয় আসে না না এর উত্তরটা দুইটি হাদিস বলে সামনে আগাবো শুনতে রাজি গেন এক নাম্বার হলো নবীজি সাল আলী ওসাল্লামের প্রতি দুরুদ পড়া এবং সালাম দেওয়া এই দুইটাই কার আদেশ

الله وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا কার কথা রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন প্রথমে একটা সংবাদ বা খবর বললেন রব্বুল আলামিন বললেন নিশ্চয় আল্লাহ তালা নিজে এবং তার তাবত ফেরেস তারা কার কথা রব্বুল আলমিন বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা নিজে এবং তার তাবত ফেরেস তারা ইউসালুন আলান নবী সালাত করেন একজন মাত্র নবীর উপরে কয়জন নবী জুড়ে বলেন কয়জন চিনেন তিনি কে চিনেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা দেখিনি তবে হা চিনতে চাই চিনতে রাজি আছেন তো কারণ করলে তার প্রতি বেশি বেশি শরীফ পড়লে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় স্বপ্নে দেখা যাবে না যাবে না যায় না যায় না বিশ্ব বলেছেন

আমি মোহাম্মাদুর রসুল্লভ সনল্লাহ সল্লামের আকৃতি ধরতে পারেন না কন্যা সুবহানন্দ আরো জুড়ে বলেন সুহানল্লা অনেকে আছে স্বপ্নে দেখে আমরাও দেখতে চাই না চাই না কার কার আশা কার কার আকাঙ্ক্ষা বিশ্বনবিকে স্বপ্নে দেখা একটু আল্লাহ দেখার না বিশ্ব নবীকে যদি কেউ স্বপ্নে দেখল নবীজি নিজে তাকে পরিচয় করাবেন কারণ রব্বুল আলমিন করআন আল কেরিমে নবীজি বলে দিয়েছেন ও আমার হাবিব আপনি বলে দিন আপনার পরিচয় নিজেই তাই নবীজি নিজেই নিজের পরিচয় দিয়ে বলবেন আয়াত আল্লাহ বলছেন নবী আপনি নিজে ঘোষণা করে দিন আপনি বলে দিন আর দানবেরা আমি তোমাদের সবার জন্যে আল্লাহ তালার থেকে প্রেরিত রসুল ওই রসুলকে স্বপ্নে আমরা দেখতে চাই না চাই না আল্লাহ তৌফিক দিন বলে না আমি তবে হ্যাঁ মরতে হবে সবাইকে বাঁচতে পারবো বাঁচতে পারবো সবাইকে মরতে হবে মরার পরে কবরে যখন সাদা কাপড়ে কাফন পরায়া লাশ কফিন বলে কবরে দিয়ে দেবে মুনকার আর নাকির অপরিচিত দুইজন ফেরেস্তা এসে প্রশ্ন করবে ঠিক না জানেন তো প্রশ্ন করবে ফেরেস্তারা এর মধ্যে একটা প্রশ্ন দেখানো হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে

যারা তাকে সালাম দেয় যারা তার সুন্না আমল করে রাজিয়া আছেন তো ইনশাল্লাহ করবেন তো বিদাত যে করে সে চিনবে বিদাত সুন্নার বিপরীত যে করে সে চিনবে না পাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরিচয় আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন বলেন আমিন আরো জোরে বলুন আমিন তাই বলছিলাম সৌরাতুল আহজাবের ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন তিনি নিজে এবং তার তাবৎ ফেরেস্তারা একজন মাত্র নবীর প্রতি সালাত করেন এই সালাত শব্দটা আল্লাহ তালার দিকে যখন যায় এর অর্থ হল অশেষ রহমত নাজিল করেন কে ফেরেশতাদের দিকে যখন যায় এর অর্থ হয় ফেরেশতারা মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন রব্বুল ആലমিনের হাবিবের উপরে আল্লাহ তাআলা নিজে অশেষ রহমত নাজিল করেন ফেরেশতারা তার মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন কন্নাহ সুবহানাল্লাহ এই সংবাদ দেওয়ার পরে রব্বুল আলমিন বললেন ইয়া আইও হাল্লা ঘিনা মানুহ না ইয়া আই ও হাল্লা গিনা মানুহ সালু আলাই ওয়াস লিমু তেসলিমা এবার আল্লাহতালা আদেশ করে বললেন ও তোমরা যারা ইমান নেচ ইমান নেচ এমন মানব দানব নারী আর পুরুষ যুবক আর বৃদ্ধ সবাই মিলে বিশ্বনবীর প্রতি দুরুদ সালাম করো কারাদেশ কারাদেশ বন্ধুগণ আল্লাহর আদেশ হওয়ার কারণে এটা ইবাদত এটা ওয়াজিব এটা কি ওয়াজিব কিন্তু আফসুস আমরা অনেকে ভুল করি উল্টা পাল্টা করি না ইবাদত হওয়ার কারণে তা বিশুদ্ধ হতে বিশুদ্ধ হতে প্রশ্ন করতে পারেন দুরুদ আমাদের দেশে কত দুরুদ আছে না বন্ধু বিশুদ্ধ এবং সবাই চিনি এমন দুরুদের নাম নামাজের দুরুদ ঠিক না বেটি নামাজে পড়ি তাই এটা বিশুদ্ধ কারো কোনো সন্দেহ নাই বলেন আছে নাই কারো আছে নাই আলহামদুলিল্লাহ তাই বিশুদ্ধতা করব রাজি আছেন অনেকে প্রশ্ন করতে পারে দুরূহত্ব বললাম নবীজিকে সালাম কেমনে দেই প্রশ্ন আছে না নাই আছে দৈনিক পাঁচ নামাজ পড়ি ফরজ নামাজ এর বাইরে সুন্নাত ওয়াজিব মুস্তাহাব নফল আছে না নাই যত নামাজ আমরা পড়িনা কেন প্রশ্ন

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই যাতায়াত উপরে এর মধ্যে সবাই পড়ে আসসালামু আলাইকা আ ইহান নাবিয়, অরাহমাতু লহ আবারা এই সালামটা কারে দেই। বলেন না কারে দেই বন্দিকার। অনেক আলই মোলামাও খেয়াল করে না অনেক মানুষ মানুষসে পঞ্চ সা সত্তর বছর নামাজ পড়ছে। আত্মাহ আতুতে আসালাম আলাইকা, আ ইুহান নাবিইু অরাহমাতু লহ, অবাররা কাতু বলছে। নবিজিকে বলছে। খবর আছে না নাই আজকের মা হয়তো অধিকাংশ রাই জানতেন না এমন আছে না নাই সুতরাং জেনে নিলাম আমরা প্রত্যেক নামাজে নবীজিকে সালাম দেই না দেই না বলেন দেই না দেই না আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজির প্রতি সালাম দিচ্ছি নবীজির প্রতি নামাজেই দুরূদ পড়ে পরিনা পরিনা তাই এই যে নবীজিকে সালাম আর দুরূদ এটা কন্টিনিউ করব সারা জীবন রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ বিশুদ্ধ সালাম বিশুদ্ধ দুরূদ পড়বেন একটা হাদিস বলি শুনেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো বিশুদ্ধ সনদের ধারাবাহিকতায় প্রমাণিত বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নর অথবা নারী ছেলে অথবা মেয়ে যুবক অথবা বৃদ্ধ তরুণ অথবা কিশোর মানুষ অথবা জিন একবার কয়বার একবার বিশুদ্ধ দুরুদ পর্বে বিশ্বনবীর প্রতি আকাশ আর জমিনের মালিক কে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দশবার বার রহমত নাজিল করবে সুবহানাল্লাহ বড় আস্তে কইলেন নাকি পরশুদিন দিন কইবেন তা আজকে একটু সুবহানাল্লাহ কোন দিকি আমল করবেন ইনশাল্লাহ একবার নবীজির প্রতি বিশুদ্ধ পড়বেন করবেন বার রহমত নাজিল করবেন কে কে করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ শুনেন আরেকটা কথা বলি আমাদের দেশে অনেক দোয়া মোনাজাত আমরা করি কিন্তু অনেকেই বলে দোয়া করি মোনাজাত করি কবল হয় বুঝি না আছে না নাই আছে না নাই শুনেন দুয়ার মোনাজাত আল্লাহর কাছে গেলে কবুল হবে আল্লাহ কোথায় আছে বলেন তো সবাই উপরের দিকে কয় শুধু মুসলমান না বাংলাদেশে যারা সনাতন ধর্ম হিন্দু আছে না আশেপাশে ভাই এরা কি কয় উপর আলা কি কয় কারণ পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্ম একজন স্রষ্টায় বিশ্বাস করে তিনি কে যদি বলেন তিনি কে আল্লাহ 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 তালার শাহিমের উপরে আকাশে দুয়াটা পৃথিবী থেকে তার কাছে যেতে হবে তাই দুয়ার দানা লাগাতে হবে দুয়াটা আপনি এমনি করে দিলেন দানা লাগালেন না দুয়াটা আকাশ ভেদ করে আল্লাহর কাছে আর তাই কবুল হওয়ার সম্ভাবনা তাই বন্ধু যত দোয়া মোনাজাতেই করেন যদি দুরুদ শরীফ না করেন দুরুদ হলো দোয়ার ডানা দোয়ার পাখনা বুঝছেন তো এই যে পাকি আকাশে উড়ে বিমান এক বাংলাদেশ থেকে আরেক দেশে কত দূরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় বিমানের কি আছে পাকনা আছে ডানা আছে পাকা আছে দোয়া দোয়ারও পাকা লাগিয়ে দিতে হবে বন্ধু আমল করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে দুরুদ শরীফ পড়বেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন আরো জোরে বলুন মেমোরিয়াল সেন্টার একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি এবিএম মাহবুবুল আলম আজকের মাহফিলের সভাপতি সভাপতি এ কে মেমোরিয়াল সেন্টার আজকের এই মাহফিলে প্রধান অতিথি আপনাদের আসছেন নাকি তিনি আসবেন নি মাইমিন সিং এসে আচ্ছা আল্লাহ তাকেও রহম করুন হেদায়েত করুন আমাদেরও করুন বলেন না আমিন আরও জোরে বলেন না আমিন আজকের এই মাহফিলে অনেক উলামারা এসেছেন এ যদিও মাত্র কয়েকজনের নাম তবে আমি বুঝতে পারছি আজকের এই মাহফিলে অনেক উলামারা এসেছেন অনেক আইম্মা খুতাবারা এসেছেন অনেক মাদ্রাসার মুদার রিসিনরা এসেছেন অনেক প্রিন্সিপালরা এসেছেন অনেক অধ্যক্ষ এসেছেন এলাকার অনেক শিক্ষিত স্বজনরা এসেছেন মুরব্বীরা এসেছেন এলাকার এলাকার যুবক তরুণ কিশোরেরা পর্দার আড়ালের মা আর বোনেরা আমাদের একটা সমস্যা হলো যে আমাদের চেহারাটা টেলিভিশনে দেখা যায় তাই সবাই বলে চিনি কিন্তু আমি তো আর সবাই দেখি না তাই সবাই রে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের মর্যাদা যতটুকু আছে তা আরো বাড়িয়ে দিন বলেন আমি আরো জোরে বলেন আমি আল্লাহ তালা আজকের এই মাহফিল কেউ কবুল করুন বলেন না মাহফিলে যারা আয়োজন করেছে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে শুনতে এসেছেন যারা শোনাতে এসেছে সবার জন্যে কেয়ামতের কঠিন মুসিবতের সময়ে এই মাহফিলটা নাজাতের জরিয়া হয় বলেন না আমিন দুইটা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন আজকে যদিও নেত্রকোনা জেলার মদন উপজেলার বৃহৎ কদম শ্রী গ্রামের মনিকা অঞ্চলে আজকের এই মাহফিল তবে হা পৃথিবীটা আজ ছোট্ট গ্রামের মতো ঠিক না বেটিক যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নাম শুনছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন বলেন আমি কবি বলেছিলেন বিশ্বজাহান দেখবে তোমার আপন হাতের মুঠুর পরে পৃথিবীটা একটা সময়ে হাতের মুঠুই হবে আমার মনে হয় আমরা এই সময়েই আসি ঠিক না বেটি পৃথিবীর যেখানেই থাকি না কেন হাত আর হাতের মুঠুই পৃথিবী কোথায় কি হয় মুহূর্তে সব খবর হয় না হয় না তাই পৃথিবী নামক ছোট্ট গ্রামের বাসিন্দা আমরা আপনারা এটা মনে করবেন না ওই যে আজার মাহমুদ ভাই কয়েকবার কুষ আরে ভাই অনেক রিবুট আমি কি না আরে আমিও তো মাটির মানুষ নাকি গ্রাম আর মাটির মানুষ তো আমরাও নাকি নাকি ঢাকা শহরে যারা থাকে এরা এরা সিমেন্টের এরা ইটের তবে হা কিছু বিষয় আছে কবি বলেছে ইটের উপরে ইট ইহার ভিতরে মানুষ কীট কারণ ইটের শহরে থেকে মানুষ কিটের মতো হয়ে যায় আর গ্রামে গঞ্জে থাকলে গ্রামে থাকলে গঞ্জে থাকলে এই রিমুট অঞ্চলে থাকলে সামাজিকতা থাকে সাংসারিকতা থাকে আত্মীয় স্বজন থাকে পরিবার থাকে ঠিক না আছে না নাই নাই বেটি বললাম যে আসলে গ্রামে এখনো এই চাচা মামু দাদা খালু বংশ প্রতিবেশী পাড়া গ্রাম অঞ্চলের সবাই সবাইকে চিনে সবার বিপদে সবাই আগায় আসে সবার আনন্দে আনন্দিত হয় দুঃখে দুঃখী হয় ঠিক না এই যে বাস্তবতা আমরা চাই গ্রামের এই প্রাচীন বাস্তবতাটা শহরেও আসুক মনে করবেন না শহরে যারা তাকে সব শিক্ষিত সব জানে শহর থেকে আয়া গ্রামে শিখাবে আমি বলি না গ্রামে আয়সা শহরের লোকেও শেখা উচিত আপনারা রাজি আছেন আপনারা রাত করলেন না তো খুশি কারণ গ্রামেও শহরের লোকের শিক্ষণীয় বিষয় আছে না নাই বলেন আছে না নাই আমাদের গ্রামগুলো যেমন গ্রামে সবাই আত্মীয় প্রতিবেশী পাড়া গ্রামের সমাজের হয়ে চলি শহরেও এমনটা হওয়া উচিত তাইলেই তাইলেই দুনিয়ায় জান্নাত নেমে আসবে এই কথাটা আমাদেরই কথা নয় ইসলামের কথাও নয় একজন কবিও বলেছে। একজন আশ্চর্য হবেন কবি হিন্দু কবি কেমন কবি হিন্দু মুসলমানও না হিন্দু কবি কবি বলেছে তৃতীয় প্রেমের পুণ্য বাদনে সবে মিলে পরস্পরে হিন্দু ছিল তো তাই কেছে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কবির কথাটা এই কথা শোনার জন্য একটু ভূমিকা লাগে লাগে না একটু ভূমিকা দিচ্ছি বন্ধু গেল দানা নামাজের পরে হাতে গনবেন অনেকেই হাতে গনে হয়তো মুখস্থ রাখতে পারেন না বয়সের কারণে তারা ব্যবহার করতে পারেন তবে যতক্ষণ গণতে পারেন হাতেই করবেন কিতে করবেন কারণ হলো কেয়ামতের কঠিন দিনে রবিন মিজানের পাল্লা যখন দাঁড় করাবেন নেকিয়ার বদি যখন উজন করবেন তখন রব্বুল আলামিন সবাইকে দেখে দেখে প্রশ্ন করবে অনেক মানুষ নিজের আমলের বদ গুনা অপরাধ পাপ স্বীকার করতে চাইবে তখন আল্লাহ তাআলা মুখে সিল মেরে দেবেন কে সূরা ইয়াসিনে রব্বুল আলামিন অকৃম নায়া দিয়েছেন যারা Paren আমার সাথে Paren আল্লিয়ুমা নখতিমু আলা আফওয়াই ওয়া তুকাল্লিমুনা আইদি ওয়া তাশাহাদু আরজুলু বিমা কানু ইয়া কেনсибоন কারকটা আল্লাহর কথা রব্বুল আলামিন বললেন কেমতের কঠিন দিনে ব্যক্তি যখন অস্বীকার করবে আল্লাহ তাআলা মুখের উপর সিল মেরে দেবেন মুখের আওয়াজ বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে কি করেছে ওই সময়ে হাত দিয়ে যে তসমি পড়েছে আঙ্গুলে যে গনেছে আঙ্গুল তার পক্ষে বলবে তাই আঙ্গুলে গনতে রাজি আছেন কিন্তু উদাহরণ দিতে গিয়ে বলছিলাম তসবির দানা একটা সুতার মধ্যে এক শতটা দানা যদি এক প্রান্তে কেটে দেন সবগুলো দানা পরে যাবে আর নাইলে এক একটা সুতা দিয়া সব দানা বাইদা রাখে ঠিক না বেটি একটা সুতা দিয়া দানা যেমন বেদে রাখে আর প্রেমে ভালোবাসা আর সৌহার্দে সবাই সবাইকে একজন আরেকজনের সাথে মিশে থাকবে এর নাম ইসলাম এর নাম এর নাম জুড়ে বলেন এর নাম আর ইসলাম এমন ইসলাম এমন সামাজিকতা শিখায় যে সামাজিকতা খালি মনিকা গ্রামে না ইসলাম যে সামাজিকতা শিখায় এটা সারা পৃথিবীময় জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্যে ইসলামের কোন সীমানা নাই ইসলামের কোনো দেশ নাই ইসলামের কোনো গ্রাম নাই ইসলামের কোনো জাতি নাই ইসলাম সবার জন্য ঠিক না বেঠিক ইসলাম সবার জন্য হবে না কেন ইসলামের নবী যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় করিয়েছেন যিনি তাকে পাঠিয়েছেন তিনি কে জরে বলেন কে আল্লাহ তাআলা যিনি বিশ্বনবীকে পাঠালেন আল্লাহ নিজেই বিশ্বনবীর পরিচয় করাতে গিয়ে বললেন সোহরাতুল আম্বিয়াতে অনেকেই হয়তো পারেন আমার সাথে সবাই পড়েন পড়েন ওয়ামা আর সাল্লা কাহিল্লাহ ওরা মতন আলমী আবারও পরে ওয়ার্মা অর্সন্না কিল্লা ওরা আহ্মতনিল আলমি কারকতা আল্লাহ তালাব ইসলামের নবী আমাদের প্রিয়তম রসুল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পরিচয় করাতে গিয়ে বললেন নবী হে আমি আল্লাহ যেমন রব্বুল আলমিন আল্লাহকে রব্বুল আল্লাহ হলেন রব্বুল আলমিন টিকতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনিও রহমতন লিল্লা আলামিন চিত্কার করে বলেন রাহমা তালে রাহমা তালেল বিশ্বনবিদ আলামিনের জন্য রাহমাত দেখুন আলামিন আরবি শব্দ যার বাংলা হল বাংলা হল জগৎ সমূহ জগৎ সমূহ ইংরেজিতে আলামিনের অনুবাদ করত ইউনিভার্স আর এখন এখন ইংরেজিতে এর অনুবাদ করে মাল্টিভার্স কি বলে ইংরেজ শিক্ষিতরা বুঝবেন মাল্টিভার্স মানে হলো কেবল পৃথিবী না পৃথিবী ছাড়া আরো আরো কোথাও প্রাণের অস্তিত্ব আছে সব জায়গার জন্য নবীজি রহমত কন্যা সুবাহ চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ হবেন না কেন কারণ হল বিশ্বনবী এমন সামাজিকতা শিখালেন এমন সমাজ আমাদেরকে নবীজি উপহার দিলেন বিশ্ব নবীর একটা হাদিস যথেষ্ট নবীজি বললেন বিশ্ব নবী বললেন তারাল মুমিনিনা ফি তারাহুমিম ওয়া তাআতু ফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাজাসাদিন ওয়াহিদ সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও দেখতে পাবে পৃথিবীর তাবত ইমানদারদেরকে পৃথিবীর পূর্ব দিগন্তে একজন ইমানদার পশ্চিম দিগন্তে আরেকজন ইমানদার একটা দেশের এক প্রান্তে একজন ইমানদার আরেক প্রান্তে আরেকজন ইমানদার তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় নাই হবেও না রক্তেরও সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই তবে সবাই ইমান এনেছে কেবল ইমান আনার কারণে পরস্পরের ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি আর সহানুভূতিতে দেখতে পাবে একটা দেহের মতো কন্যা সুভানল্লাহ চিৎকার করে বলেন সুভানল্লা বিশ্বনবী বললেন ইমানদার একটা দেহের মত যেমন পায়ের পাতায় যদি কাটা বিদে মুহূর্তে থাকলেও সে আমার শরীরের অংশ আমি যদি মুসলমান হয়ে থাকি জুড়ে বলেন না সুবহানাল্লাহ তাই মুসলমানদের মধ্যে থাকবে সামাজিকতা থাকবে সহানুভূতি থাকবে সম্প্রীতি থাকবে ভালোবাসা আর সৌহার্দ্য একজনের আনন্দে আরেকজন আনন্দিত হবে আরেকজনের কষ্টে আরেকজন কষ্ট পাবে পাবে দুঃখ আর এর নাম নবীজির সামাজিকতা নবীজি এই সামাজিকতা শিখিয়েছেন যেটা গ্রামে আসে এক পরিবারে দুঃখ হলে সবাই মিলে আসে না আসে না শহরে দাওয়াত দিলে আয় নাইলে তাই শিকানু এই সামাজিকতা ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি আজ গ্রামে আসে শহরেও যাওয়া উচিত না উচিত না পৃথিবীর যেখানেই থাকুক একজন আরেকজনের সাথে হয়তো রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই দেখা সাক্ষাত নাই তবে ইমানের কারণে সম্পর্ক হয় না হয় না বলেন হয় না হয় না দেখুন ইসলামের সামাজিকতার একটা প্রমাণ দেখুন আপনারা সবাই জানেন গত এর আগের পৃথিবীর প্রায় পূর্ব দিগন্তে জুমা জুমা নিউজিল্যান্ড দেশটার নাম কি নিউজিল্যান্ডে দুইটি মসজিদে ঢুকে একজন অস্ট্রেলিয়ান একজন অস্ট্রেলিয়ান সন্ত্রাসী গুলি করে পঞ্চাশ জন মুসলমানকে হত্যা করেছে অস্ট্রেলিয়ান ওই দুর্বৃত্ত অস্ট্রেলিয়ান ওই সন্ত্রাসী সে মনে করেছিল মসজিদের ভিতরে ঢুকে নির্বিচারে মুসলমানদের হত্যা করলে মুসলমান মনে হয় মসজিদ ছেড়ে পালায়া যাবে তো হওয়ার কথা ছিল কিন্তু সারাটা পৃথিবী ওই যারা পঞ্চাশ জন মসজিদে বিনা অপরাধে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে কাবা শরীফে কাবা শরীফেও তাদের গায়ে বানা জানা যা হয়েছে কন্যা সুবাহ জোরে বলেন না সুবাহ আল্লাহ সারাটা পৃথিবী তাদের জন্য দোয়া করেছে আল্লাহ যাতে তাদেরকে শহীদ বলে কবুল করেন বলেন আমি আরো জোরে বলেন আমি চল্লিশ জনের মত আহত তাদের জন্য আমরা সবাই দোয়া করি করি না করি না করি না করি না বন্ধুগান নিউজিল্যান্ডের এই ঘটনা সারা পৃথিবীর মুসলমানদের নতুন সামাজিকতা শিখিয়েছে ঠিক না আপনারাও আমরাও পৃথিবীর যেখানেই যত মুসলমান সবাই বলেছে ও কষ্ট পেয়েছে পেয়েছে না পায় নাই বলেন পাইছেন না পার নাই এই যে উহ কইছে কষ্ট পাইছে এটা ইমান এর নাম সামাজিকতা কন্যা শুধু তাই না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ওই মহিলা ব্যক্তিগত জীবনে খ্রিস্টান সম্মান দেখিয়ে মুসলমান শহীদদের প্রতি সম্মান দেখায়া নিজে মাথায় হিজাব করেছে সুবহানাল্লাহ আল্লাহ কইবেন না আরো জোরে বলেন সুবাহ আল্লাহ সে নিজে হিজাব করেছে তার মন্ত্রী পরিষদে আরো যারা মহিলা তারা হিজাব করেছে সে নিজে মসজিদে এসেছে শুধু তাই না গতকালকে জুমায় ওই মসজিদের আঙ্গিনায় প্রায় বিশ হাজার মুসলমান জুমার সালাত আদায় করেছে করুব নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে এবং ওই জুমার নামাজের আগে আগে জুমার খুদ্বার আগে আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মহিলা হিজাব লাগায়া মাত্র এক মিনিট বক্তৃতা করেছে কয় মিনিট কয় মিনিট এক মিনিট আমি অভিভূত আমার লজ্জা লেগেছে কারণ পৃথিবীর অনেক দেশে যায় পৃথিবীর অনেক দেশ ঘুরি অনেক মুসলমান রাষ্ট্রপ্রধান কাছে থেকে দেখি আফসোস অনেক অনেক মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এমন আছে বুমা মাললেও ওর মুখ দিয়া কোরআন হাদিস ভাই রয়না বলেন না নাই ওই মে না নাই জাতীয় কবি নজরুলকে তাই মনে পড়ে নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতা আছে যারা সাহিত্য পড়েছেন তারা পড়বেন নজরুলের বিখ্যাত কবিতা পুণ্য কম বখের মেলা নজরুল বলেছেন ওই কবিতায় তখ্তে তখ্তে আজ কম বখের মেলা সত্যি অনেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এমন আছে একবার আল্লাহর কথা কথা কয় না 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 নবীজির নাই আমি কে আছে আশ্চর্য হয়ে দেখেছি আমার চুকে পানি এসেছে লজ্জা লেগেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তার এক মিনিটের বক্তৃতায় সারাটা পৃথিবী দেখেছে খ্রিস্টান মহিলা দাঁড়িয়ে বলেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নাম বলে তার প্রতি দুরুদ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীজির এই হাদিসটা ইংরেজিতে বলেছে নবীজি বলেছেন দেখতে পাবে ইমানদারদের দেখ তাদের পরস্পরের সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা সমবেদনায় যেমন একটা দেহের মতো যদি শরীরের কোন অঙ্গ শরীরের কোন অঙ্গ যদি আহত হয় ব্যতীত হয় সারাটা শরীরে মুহূর্তের মধ্যে ওই বেদনাটা ছড়ায়া যায় নবীজি বলেছেন পায়ে যদি কাটা বিদেব শরীরের কোন অঙ্গে যদি কেউ ব্যথা পায় রাতে ঘুম আসে না আর গায়ে টেম্পারেচার বেড়ে যায় শরীরে জ্বর আসে কি আসে জ্বর আসে নবীজির এই হাদিস বলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মহিলা বলেছে আমরা এক সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন না একজন খ্রিস্টান মহিলা বিশ্ব নবীর হাদিস বলে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে বলেছে নিউজিল্যান্ড এক আমরা এক কিন্তু আমরা বলতে চাই কথাটা বলেছেন আমাদের নবী তোমাদের জন্য রহমত সবার জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই একজন ইমানদার আরেকজন ইমানদারের সাথে রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই পাড়ার নয় প্রতিবেশী নয় ইমান এনেছে সে আমার আপন ইমানের সম্পর্ক রাজি একজন আরেকজনের উপরে আসে না নাই আসে না নাই এমন ইমানের সমাজ আমরা গড়তে চাই না চাই না চাই না চাই না বন্ধু কোরআন এবং সুন্না আমাদের শিকায় রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক প্রতিবেশীর সম্পর্কের চেয়েও সব চাইতে দামি সম্পর্ক হল ইমানের সম্পর্ক ইমানের সম্পর্কটাই রক্তের চেয়ে বেশি আত্মীয়তার চেয়ে বেশি প্রতিবেশীর চেয়ে বেশি ঠিক না বেটি একটা শিখাই যায় এই পৃথিবীর বলেন সাল্লি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না বলেনছিলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার দুই জন পুত্র অথবা তিন জন পুত্র ছিলেন তারা সবাই শৈশবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাই নবিজির পুত্ররা বেঁচে ছিলেন না ডাইরেক্ট নবিজির বংশধর কেউ পৃথিবীতে তবে নবিজির বংশের লোক আছে নবীর নবীর ডাইরেক্ট সন্তান পৃথিবীতে পৃথিবীতে নবীজির ডাইরেক্ট সন্তান নাই হাশেমি আছে কোরাইশ বংশের আছে তবে এই পৃথিবীর সব ফুকাহা আইম্মা মুস্তাহিদিন রায় একমত কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে দেশ যে জাতি যে সমাজে থেকে একজন পুরুষ অথবা নারী

নাবিজির প্রতি ইমান আনবে তার সালাতের প্রতি ইমান আনবে আল্লাহর তাওহীদের প্রতি ইমান আনবে যে হৃদয় বলবে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার গোলাম এবং রাসূল আল্লাহর আব্দ এবং রাসূল এই কথা যে বিশ্বাস করবে পৃথিবীর যে দেশে যে সমাজে পর্যন্ত যেখানেই হোক না কেন যে আনবে ইমান আনয়নের কারণে সে নবীজির নবীজির বংশধর হয়ে যাবে কন্যা জুড়ে বলেন্লাহ তাই কেমন পর্যন্ত যারা ইমান আনে তারা সবাই নবীর বংশ হয়ে যায় কন্যা সুবাহ আল্লাহ জুড়ে বলে আমরা নবীজির বংশ হতে চাই না চাই না নবীজির সন্তান আমরা কন্যা নামি আরো জুড়ে বলে না তাই বন্ধুগণ বিশ্ব নবী তিনি ইমান আমাদেরকে উপহার দিলেন ইমানের সুতায় যেই নিজেকে যুক্ত করবে সেই নবীজির সাথে যুক্ত হয়ে যাবে কন্যা আর হা তো উদাহরণ দিয়ে বললেন সবাই একটা দেহের মতের মতো কিসের মতো দেহের মতো তাই বন্ধু একজন ইমানদার আরেকজন ইমানের ইমানদারের কষ্ট দেখলে নিজেও কষ্ট পাবে আরেকজনের সুখে আনন্দিত হবে রাজি আছেন রাজি আছে আজকে খ্রিস্টান প্রধানমন্ত্রী মহিলা পৃথিবীকে শিকালো নবীজির হাদিস তাই আমাদের গর্ব করা উচিত তবে আমাদের তা আমল করা আমল করা আমল করবেন কে কে আমল করবেন একটু হাত তুলে দেখান বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ বন্দে গেন আল্লাহ সুফান তার হাবিবের মাধ্যমে ইমানের ইমানের এই সুন্দর সামাজিক বাস্তবতা আমাদেরকে দিলেন তবে তবে ইমানের এই বাস্তবতা আমাদের মধ্যে পরিবারের মাধ্যমে ছড়ায় কিসের মাধ্যমে জুড়ে বলেন কিসের মাধ্যমে পরিবার প্রশ্ন করতে পারেন এই যে পরিবার যে পরিবার দিয়ে ইমানেরই বাস্তবতা কোরআন থেকে একটু কইলে ভালো হয় না यस শুনুন তেলে ঠিকানা দিয়ে বলি কোরআন আল কারীমের 13 নাম্বার পারা 14 নাম্বার সোরা। কত নাম্বার পারা 13 13 নাম্বার পারা 14 নাম্বার সোরার নাম সোরাতু ইবরাহিম সূরাতু সোরাতু ইব্রাহিম নাম শুনছেন নাম শুনছেন জি দুরূদ ইব্রাহিমীতে নাম আছে না নাই কিয়ামত পর্যন্ত এই নামটা থাকবে কলসবার সুভারাম কারণ অলপ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী সালাতু আসসালাম আর তিনি কিভাবে পরিবার গঠন করেছিলেন তার পরিবার থেকে আমাদের আদর্শ নিতে হবে রাজি আছেন রাজি আছেন ইব্রাহিম আলী সালাম তিনি তার পরিবার এবং কিভাবে তার পরিবার বেড়ে উঠেছিল কোরআন আল করিমের অনেকগুলো সূরাতে অনেকগুলো আয়াতে আছে তবে আজকের তাফসিরুল কোরআন মাহফিল অন্ত কোরআন করিমের একটি আয়াত থেকে ঠিকানা দিয়ে বলতে চাই এই ঠিকানা হলো তেরো নাম্বার পাড়া চোদ্দ নম্বর সৌরা সৌরাতু ইব্রাহিম সৌরাতু ইব্রাহিমের সাত্রিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত জুড়ে বলেন কত নাম্বার আয়াত স্মরণ থাকবে তো শুনেন আমাদের দেশে অনেক আলেম মোলামারা ওয়াজ করে ঠিকানা দেয় না ঠিকানা না দিয়ে ওয়াজ করলে ওয়াজটা বরকতময় হয় না এতক্ষণ বললাম হাদিস দিয়ে ডাইরেক্ট ঠিকানা দিয়ে বললাম বললাম না এখন কোরআন থেকে ঠিকানা দিয়ে বলছি 13 পারা 14 নাম্বার সূরা 37 নাম্বার 37 নাম্বার অনেকেই হয়তো মুখস্থ পারেন যারা না পারবেন আমি ভেঙ্গে ভেঙ্গে পড়বো আমার সাথে পড়বেন রাজি আছেন কারণ অনেক মা বোনের আওয়া আছে সবাই মিলে পড়েন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس. ফজান আফেদতম মিননা সে তা হোমে এলাইহিম ওরজ কোহুম মিনা সামারতে লাল্লাহুম ইশ কুরুম কার কথা যদি বলেন কার কথা আল্লাহর আপ্লামিনের কথা রাব্লা আলামন, ১৩ নাম্বার পারাপ ১৪ নাম্বার সোরার ৩৭ নাম্বার আয়াত তালকেরি আমাদের জানিয়ে দিলেন ইবরাহিম আলী হিসালা ইবরাহিম, আল হিসালা তিনি তার পরিবারের কথা বলেছেন কার কাছে কার কাছে। ইব্রাহিম আলী ইসালাম বললেন আয়াতের অনুবাদ হলপ। রব্বানা হে আমাদের রব ইন্নি নিশ্চয় আমি আসকান্ত রেখে দিলাম বসবাসের জন্য মিন যুররিয়াতি আমার বংশধরদেরকে বিওয়াদিন একটা উপত্যকায় গায়রি যিনজারাইন যেখানে কৃষি কাজ হয় না কৃষি হয় না ইন দা বাইতিকাল তবে তোমার বরকতময় হারাম ঘরের কাছে রব্বানা হে আমাদের রব লিউকিম সালাতা যাতে করে তারা সালাত কায়েম করতে পারে ফাজাল সুতরাং তুমি করে দাও আফিদাতাম মিনান নাস দলে দলে মানুষদেরকে তাহুই ইলাইহিম যেন তাদের দিকে আসে ওয়ারজুকুহুম আর তাদেরকে রিজিক দাও মিনাস ফল ফলাদি থেকে যাতে করে তারা ফল খেয়ে নামাজ কায়েম করে তোমার সুক্রিয়া আদায় করতে পারে এই যে আয়াত ইয়াআয়াতুল আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা নবীগণের পিতা ইব্রাহিম আলি পরিবার থেকে শিক্ষা নিতে তার পরিবার থেকে শিক্ষা নিতে আপনারা সবাই প্রায় এই গল্প জানেন তার দুইজন স্ত্রী দুই দুইজনই তৎকালীন বিশ্ব সুন্দরী ছিলেন তবে বড় স্ত্রী ছিলেন বড় স্ত্রী তার নাম ছিল সারা আর দ্বিতীয় স্ত্রী তার নাম ছিলেন হাজের হাজের বাংলাদেশে কয় কয় হাজেরা বাংলাদেশে আরবিতে হলো কিন্তু আল্লাহ তার দ্বিতীয় স্ত্রীর গর্বে প্রথম সন্তান দিলেন ফুটফুটে চাঁদের মতো সন্তান ইব্রাহিম নবী তার সন্তান নবী কন্যা সুবাহান নবী বাবা পুত্র নবী নবীর ঘরে নবী চাঁদ কে হার মানায় সুন্দর যে কন্যা সুবাহান কিন্তু আল্লাহ তালা আদেশ করলেন ও ইব্রাহিম তোমারই চক্ষু জুড়িয়ে যায় কলিজার টুকরা সন্তান সে নবী হবে কিন্তু আমার আদেশ তুমি তোমার সন্তানকে তার মা সহ কাবার আঙ্গিনায় রেখে আসো কাবা ঘরের আঙ্গিনায় কন্যা আল্লাহ জুড়ে বলে না সুবাহ আল্লাহ শুনেন অনেক মানুষ আছে আমাদেরকে টেলিভিশনে প্রশ্ন করে কয় হুজুর ছেলে মেয়ে বাড়িতে রাইকা অনেক দূরে বিদেশে যাই টাকা পয়সা কামাই করার জন্যে ছেলে মেয়ে থেকে কতদিন বউ থেকে কতদিন দূরে থাকা যায় আপনাদের এলাকায়ও বিদেশে আসেনি ছেলে পেলে কি আসে না নাই হ্যাঁ ফতুয়া জিঙ্গায় কয় মাস তে আমি বলি ফতুয়া দেওয়ার আগে ইব্রাহিম আলি ইসলামের জীবনের দিকে তাকা কার জীবন জুড়ে বলেন কার আল্লাহ তালার খালিল আল্লাহ তালার খালিল ইব্রাহিম আলী সালাম তার পরিবারের দিকে তাকাও তার সন্তান হলো ফুটফুটে চাঁদ কেহার মানায় এমন সন্তান নবীর পুত্র নবী আর তার মাও ছিলেন বিশ্ব সুন্দরী শুধু তাই না কেবল বিশ্ব সুন্দরী না মিশরের তৎকালীন রাজার এক রাজার মেয়ে আর এক রাজার ভুন তার মানে রাজকন্যা কনসুবান হাজের তথা ইসমাইল আলী ইসলামের মা তিনি ছিলেন রাজকন্যা কি কন্যা জুড়ে বলেন কি কন্যা রাজকন্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী রাজকন্না ছিলেন কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইলেন সুবহানাল্লাহ না জুরে কন্না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তালার আদেশে নবজাতক ফুটফুটে চাঁদ কে হার মানায় নবীর পুত্র নবীকে কাবাগরের গরে রেখে দিলেন কোথায় রেখে দিলেন তারপরে তিনি চলে গেলেন তিনি চলে যাচ্ছেন স্ত্রী জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছো আওয়াজ নাই কারণ স্ত্রী আর সন্তান রেখে যেতে কষ্ট আছে না নাই বলেন আছে না নাই মুখে কথা বললেন না স্ত্রী একবার নয় দুইবার নয় তৃতীয়বার তিনবার কি প্রশ্ন করলেন তৃতীয়বার স্ত্রী বুঝলেন যেহেতু কিছুই করছে না তবে হ্যাঁ অবশ্যই কার আদেশ বলেন কার আদেশ বলেন কার আদেশ তৃতীয়বার স্ত্রী যখন উত্তর পেলেন না বললেন তাহলে আপনি কি আল্লাহ তালার আদেশেই রেখে যাচ্ছেন কিনা তখন ইব্রাহিম আলী সালুম আকাশের বললেন করল্লাহ ইব্রাহিম আলী সালাত আকাশের দিকে আঙ্গুল তুলে ইশারা করলেন রাজকুমার মানে রাজকন্যা রাজকন্যা স্ত্রী বুঝলেন কারা দেশ কারা দেশ ইব্রাহিম আলী সালাম সন্তান আর স্ত্রীকে রেখে আবু কুবাই পাহাড়ে রাঙ্গিনায় গিয়ে যখন তিনি আর দেখেন না স্ত্রী সন্তানও তাকে দেখে না তখন حط لي ايد وكل ايعي سبحان الله جل الله ابراهيم عليه الصلاه والسلام قال ربنا اني اسكنت من ذريتي بوعد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين

অনেকেই প্রশ্ন করতে পারেন ইব্রাহিম পরিবার গঠন করব কি লাগে তাইলে এক কথায় বলবো লাগবে একজন ভালো মহিলা কি লাগবে জুড়ে বলেন কি লাগবে আরো জুড়ে বলেন কি লাগবে ভালো পরিবার যদি গঠন করতে চান যদি নিজের সন্তান মানুষ বানাতে চান পৃথিবীটাকে ভালো রাখতে চান সমাজে সামাজিকতা রাখতে চান আর দিয়ে দুনিয়াটাকে ভরপুর করে দিতে চান ইমান তাহলে পুরুষ নয় লাগবে একজন ভালো মহিলা রাজি আছেন ওই রাজি আছেন শুনতে রাজি আছেন নারী লাগবে নারী ভালো মা ভালো মেয়ে লাগবে তাইলে ভালো পরিবার হবে নাইলে পরিবার ভালো হবে হবে এক নাম্বার তিনি তার নবজাতক পুত্র আর স্ত্রীকে জনমানুষ নাই কেউ নাই কৃষিকাজ নাই ফল দিনাই কেবল কাবাগরের আঙ্গিনায় রেখে চলে গেলেন সাথে কিছু শুকনো খাবার আর পানি কিন্তু নারী যদি ভালো হয় তাইলে নারীর দোয়ায় নারীর গর্বের সন্তানের পায়ের আঘাতে মরুভূমিতে ঝর্ণা হয় কন্যাশুবাহ ইব্রাহিম আলী ইসালাম চলে গেলেন ইসমাইল আলী ইসালাম তার মা মার পুত্র কাবাগরের আঙ্গি কিন্তু কি জন্য কাবাগরের আঙ্গি নাই ইব্রাহিম আলী ইসালাতাম রেখে গেলেন কারণটা ছিল লিওকিমসালা সালাত কায়েম নামাজ কায়েম কি কায়েম জোরে বলেন কি কায়ে আজ অনেক নারীরাও আছে নামাজ পড়ে আল্লাহর কসম যে নারী নামাজ পড়ে না তার থেকে ভালো পরিবার হবে যে পরিবারে মেয়ে নামাজ পড়ে না নারী নামাজ পড়ে না ওই পরিবারে পুরুষ নামাজ পড়লেও তার নাম দাইয়ুস তার নাম তার নাম দাইয়ুস নবীজি বললেন যে পুরুষ নামাজ পড়ে অথচ তার মেয়ে মা বোন বৌ নামাজ না পর্দা করে না সে সে জান্নাতে যাবে 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 না না না। তাই ওই নামাজির নামাজের দরকার বন্ধুগান ইসমাইল আলী সালাম নবজাতক তার মা শিশুপুত্রকে নিয়ে শুকনো খাবার আর পানি খাবার শেষ হয়ে যাচ্ছে পানিও ফুরিয়ে যাচ্ছে কাউকে দেখা যায় কি কিনা মা দুইটা পাহাড়ের উপর দৌড়ালেন সাফা আর সাফার আল্লাহ কেমন পর্যন্ত হজার উমরায় উমরা লাগিয়ে দিলেন অদুনিয়ার পুরুষেরা নারীদের পক্ষ থেকে

তিনি দৌড়ালেন পানির জন্য লম্বা ঘটনা আপনারা সবাই জানেন তিনি দৌড়ালেন সাফা মারো আর কিন্তু হা এসে দেখলেন পুত্রের পদাগাতে বুধবুদ করে নিচ থেকে ফিনকি দিয়ে পানি বের হচ্ছে এর নাম জমজম এর নাম এর নাম জমজম মানেই বুধবুদ জমজম মানে কি বুধবুত নিচ থেকে ধাক্কা দিয়ে পানি উঠে এর নাম জমজম এর নাম জমজম আরবি বাংলায় বলে বুদ্বুদ আপনারা দেখেন না ঠেলায় পানি উঠে বোরিং করলে নিচ থেকে ডাইরেক্ট পানি উঠে ঠেলায় নারী নারী যদি ভালো হয় জমজম পাওয়া যায় নারী যদি ভালো হয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পুরুষদের জন্য স্মৃতি করে দেন নারীর দৌড়ানো কারণ ইসমাইল সালামের মা তিনি ছিলেন আসল দেখুন ইসমাইল আলী সালাম বড় হলেন ইতিমধ্যে পানির কারণে এবং ইসমাইল আলী ইসালাম এবং হাজারা হাজের তাদের কারণে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে জনবসতি ঘটল এবং একটা বিশাল গুত্র গড়ে উঠল তবে হা ওখানে অনেকগুলো গুত্র আলাদা আলাদা ভাবে হলো এর মধ্যে জুরহাম নামে একটা গুত্র ছিল নাম ছিল জুরহাম কি নাম জুরহাম ওই গুত্রে ইসমাহিল আলী ইসালামকে বিবাহ করালেন তার মা হাজেন ইব্রাহিম আলী ইসালাম একবার পরিচয় গোপন করে আসলেন কেমন অবস্থায় পুত্র তার পরিবার নেয়ার ফিলিস্তিন থেকে বাইতুল থেকে কয়েক মাসের পথ হেঁটে ইব্রাহিম আলী সালাম আসলেন কোথায় মক্কা শরীফে কোথায় জোরে বলেন কোথাও এসে ইসমাইল আলী ইসালামের ঘরে গিয়ে দরজায় ভিতর থেকে বেরিয়ে আসলেন স্ত্রী। প্রস্ত করলেন ইব্রাহিম আলী ইসালাম এটা কি ইসমাইলের ঘর মহিলা বলল হা বললেন কোথায় পিতা ইব্রাহিম পুত্র সম্পর্কে জিজ্ঞাসা করছে পিতা প্রশ্ন করছেন কোথায় আমার পুত্র পরিচয় না দিয়ে কোথায় ইসমাইল বউ চিনলেন না তিনি বললেন তিনি শিকারে গেছে প্রশ্ন করলেন কেমন আছো তোমরা বলল আমরা বড় কষ্টে আসি কারণ এখানে কোনো ফসল হয় না ফল হয় না শুকনো রুটি খাই শুকনো গুস্ত খাই পুরায়া গুস্ত খাই বড় কষ্টে আসে মহিলা চিনলেন না শ্বশুরকে শ্বশুরের পরিচয় না পেয়ে বৃদ্ধর কাছে বললেন বৃদ্ধ তিনি ঠিকই বুঝলেন আমার পুত্রবধূ আসল মহিলা না যারে দিয়া আমার বংশ ভালো হতে পারে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিচয় গোপন রেখে পরিচয় গোপন রেখে শ্বশুর اسماعিল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও মহিলা শোনো তোমার স্বামী যখন বাড়িতে আসবে আসলে পরে তুমি তোমার স্বামীকে বলো আমি একজন বয়স্ক এসেছিলাম আর আমি বলে গেলাম আরবি শব্দ বিশুদ্ধ হাদিস শব্দ এর অর্থ হলো তুমি আসলে বলো তোমার স্বামীকে সে যাতে তার ঘরের চৌকাটা পাল্টা সুবহানাল্লাহ কইবেন না ইব্রাহিম আলী সালাম তিনি বললেন নিজের পরিচয় গোপন রেখে তোমার স্বামী আসলে বল ঘরের ঘরের দরওয়াজার যে কি লাগাই চিনেন তো সারা পৃথিবী চিনে চৌকা আরবি হলো আতা বাহ আতা বাহ হাদিসের শব্দ তুমি পাল্টাও তোমার ঘরের চৌকা কারণ হল নারী ঘরের করে চৌকা ইব্রাহিম আলী সালাতাম চলে গেলেন স্বামী ফিরে আসলেন স্ত্রী বললেন একজন বৃদ্ধ এসেছিলেন জিজ্ঞেস করলেন আমরা কেমন আছি কি খাই আমি বললাম আমাদের অভিযোগের কথা তিনি শুনলেন যাওয়ার সময় বললেন তুমি আসলে বলি যাতে ঘরের চৌকাটা পাল্টায়া পালাও যেমন পিতা তেমন পুত্র কল সুবহানাল্লাহ পিতা নবী পুত্র নবী পিতার কথা পুত্র বুঝলেন নবীর কথা নবী বুঝলেন নবী বললেন ও আমার স্ত্রী তিনি আমার বাবা তিনি একজন নবী তিনি যা বলেছেন এর অর্থ হলো তুমি হলে আমার ঘরের চৌকাট তোমারে পাল্টাইতে হবে কারণ এই চৌকাট দিয়া আমার পরিবার হবে ইব্রাহিম আলী সালাম তারি ওসিয়তের ভিত্তিতে তারি নির্দেশের ভিত্তিতে পুত্র ইসমাইল আলী সালাম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন কি দিয়ে দিলেন তালাক দিলেন তারপর আবার তিনি বিয়ে করলেন দেখে শুনে কন্যা দেখে শুনে চৌকাত আনলেন কি আনলেন ঘরের চৌকাত দেখে শুনে আনলেন কারণ আজকের বাংলাদেশে অনেক মহিলা আছে রাস্তাঘাটে অক্সিজেন বেগম বাতাস খাতুন আছে না নাই আছে না নাই ওরে বাবা কিন্তু বন্ধু আসলে ঘরের হওয়ার মতো নারীর অভাব আছে না নাই আছে না নাই আল্লাহর কসম করে বলি যার ঘরের চৌকা যত ভালো সে তত ভালো তার পরিবার তত ভালো তার বংশধর তত ভালো ঠিক না বেটি ইসমাইল আলী সালাম তিনি আবার বিয়ে করলেন বছর কয়েক পরে আবার পিতা ইব্রাহিম আলী সালাম ফিলিস্তিন থেকে আসলেন মক্কায় এসে আবার পরিচয় গোপন করলেন জানতে চাইলেন ইসমাইলের ঘর কিনা বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বললেন আপনি বসুন থেকে এসেছেন আপনার জন্যে সাময়িক নাস্তার ব্যবস্থা করি আপনি তো বয়স্ক মুরুব্বী বসেন আমাদের এ যা আছে তাই আপনাকে মেহমানদারি করাই তিনি বুঝলেন চৌকাট্টা প্রশ্ন করলেন কেমন আছো মহিলা বলল ভালো আছি আলহামদুলিল্লাহ প্রশ্ন করলেন কি খাও বলল খাই আল্লাহ তা রিজিক দেন তাই খাই আমরা ভালো আছি আপনি প্রতীক মুসাফির অপেক্ষা করেন আমার স্বামী আসা পর্যন্ত নাইলে তিনি রাগ করবেন বসেন অপেক্ষা করেন আপনার মেহমান তার কলিজা ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ এবারও নিজের পরিচয় গোপন রাখলেন মেহমানদারি গ্রহণ করলেন বললেন আমি চলে যাব থাকবো না অনেক দূর থেকে এসেছি তবে তোমার স্বামী আসলে বলবা ঘরের চৌকাট্টা যাতে যত্নের সাথে রাখে ইব্রাহিম আলী সালাম তিনি করে গেলেন তোমার স্বামীকে আসলে বলবা একজন বৃদ্ধ এসেছিলেন আর তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন ঘরের চৌকাটাকে যত্নে রেখো যথারীতি ইসমাইল আলী সালাম ফিরে আসলেন স্ত্রী বললেন একজন বৃদ্ধ এসেছিলেন আমি যতটুকু সম্ভব তার সেবা করার চেষ্টা করেছি খেদমত করেছি তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন আপনার ঘরের চৌকাঠটা যাতে যত্ন করে রাখে কন্যা ইসমাইল আলী সালাম বুঝলেন তিনি বললেন ও আমার প্রিয়তম স্ত্রী জেনে না ওই বৃদ্ধ তিনি আল্লাহর নবী তিনি আমার জন্মদাতা পিতা তিনি ইব্রাহিম খলিল আর তিনি যে বললেন ঘরের চৌকাটটা যত্ন করে রাখতে ঘরের চৌকাট মানে তুমি কন্যা সুবান আল্লাহ জুড়ে বলেন না সুবান আল্লাহ তোমাকে যত্নের সাথে আল্লাদের সাথে রাখতে বলেছেন এটা আমার বাবার কথা কারণ তোমার পেট থেকে আমার বাবার মহিলার বংশধর থেকে জন্ম নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রসুল সুতরাং এবার আমি এই যে মনিকার কদমশ্রীর মনিকার এই সকল যুবক তরুণ বৃদ্ধ মামার মা বোনেরা নরার নারী সবাইকে বলতে চাই আজকের তাফসিরুল কোরআন মা থেকে পরিবারটা যদি ভালো করতে চান পরিবার যদি সুখের করতে চান পরিবারের জীবনটা মধুর হারিতে ভরতে চান তাইলে ঘরের চৌকাটটা ঠিক মতো রাখেন রাজি আছেন রাজি আছেন আর ঘরের চৌকাত বানান যাদের মেয়ে আছে যাদের বোন আছে যাদের নাতনি আছে যে পরিবারে মেয়ে আছে মেয়েকে আদর্শ মা বানান কারণ এটা কোরআন হাদিসের কথা তো বটে পৃথিবীর এক বিখ্যাত জ্ঞানী নেপোলিয়ান তিনি বলেছে গিভ মি গুড মাদার আই শেল গিভ ইউ এ গুড নেশন আমার একটা ভালো মা দাও আমি একটা ভালো জাতি উপহার দেব কন্যা সুবাহ আল্লাহ বিশ্বাস করুন আজকের বাংলাদেশে ভালো পরিবার ভালো মানুষ ভালো সন্তানের অভাব এর সবচাইতে বড় কারণ চৌকাটগুলো খারাপ চৌকাটগুলো কারণ কয়জন চৌকাট এমন আছেন আমার মা বোনেরা যাতে রাগ না করে ও আজ বিরুদ্ধে চলে গেল কিনা জানি না কিন্তু হা যে নারী চৌকাট হয়ে শ্বশুরকে আদর করে শাশুড়িকে আদর করে বয়স্ক আর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয় রোজা রাখে পর্দা করে সামা নামাজ পরে রোজা রাখে পর্দা করে স্বামীর আনুগত্য করে আর অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে কোনো সন্দেহ সন্দেহ তাই বন্ধুগণ আমি ওই এক কথা থেকে ঘুরে এতক্ষণ বললাম দেখুন আজকের পৃথিবীকে নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী শিখিয়ে দিল মহিলা হলে হিজাব করতে হবে আর সে তার রাষ্ট্রের চূড়ান্ত বিপদের মুহূর্তে ইসলামের সামাজিকতা নবীজির শিক্ষানো হাদিস দিয়া পৃথিবীকে শিখালো বল্লো নবীজির কথা নবীজি শিকালে এমন সমাজ সবাই এক দেহের মতো সবাই কেমন এক দেহের মতো বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে বিশ্ব নবীর প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি ইমান এনে আমরা ইমানের সুতায় গেতে সবাই এক দেহ হব বলেন না হাত তুলে বলেন আল্লাহ মামিন আর আল্লাহ মামিন দুই নাম্বার আমাদের পরিবার আর পারিবারিক জীবনটা সুখের হওয়ার জন্যে আমাদের ঘরের চৌকাত গুলো ভালো বানাবো রাজি যে ঘরের চৌকাত যত ভালো কারণ ইব্রাহিম আলী সালামের কথা ইব্রাহিম আলি ইসালাতামের কথা যে ঘরের চৌকাত যত ভালো ওই ঘরটা ওই পরিবারটা ওই বংশধররা তত ভালো আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন গন্ডেগান সকল যুবক বৃদ্ধ তরুণ কিশকি কিশোরে মাহফিলে যারা উপস্থিত তাদের আয়োজকদের শুধু তাই না আমার ভাই আজহার মাহমুদের অনেক কষ্ট করেছে তার ভাইরা তার আব্বা জান বেঁচে নাই আমি সারাক্ষণই দোয়া করেছি আরও দোয়া করবো ইনশাল্লাহ আর অবশ্যই আল্লাহ তালা যেন এই মাহফিল ধারাবাহিক রাখেন তারা যেতে মাহফিল মানে জ্ঞান চর্চা এমন জিনিস শুনব বুঝবো সারা বছর সবার মাঝে চর্চা করব আর এমন কথা শোনার বোঝার জন্যেই বড় বড় আলেমরা আসবেন আসেন আর এই কাজটা যারা আঞ্জাম দেন আল্লাহ তাদেরকে কবুল করুন তাই আমি আবারও আমার ভাই আজহার মাহমুদ এবং যারা এই মাহফিলের ব্যবস্থাপনায় প্রত্যেকের শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন 하다 ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাই ইউরি আলাইকুম ওয়া